আসসালামু আলাইকুম। আমাদের আজকের রাজবাড়ি সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতি বছর আমাদের একাদশের ক্লাস শুরু হয় অত্যন্ত প্রাণোচ্ছল পরিবেশে, দুর্নীতি নিষ্ঠুর পরিবেশে। আমাদের সবাইকে আজ হচ্ছে গৃহবন্দী জীবন কাটাতে হচ্ছে। আমরা গৃহবন্দী জীবনে যতটুকু পারবো সচেতন থাকবো, সুস্থ থাকার চেষ্টা করবো। করি সবাই সুস্থ থাকার যে নিয়ম কানুন গুলো রয়েছে, হাত স্যানিটাইজেশন দিয়ে পরিষ্কার করা, সেগুলো আমরা পালন করব। আমরা আজকে তাহলে অনলাইন ক্লাস শুরু করে দেই। অনলাইন ক্লাসে আমি আজকে সবার সাথে আছি শামিমা সুলতানা, প্রফেসর দর্শন বিভাগ, রাজবাড়ি সরকারি কলেজ। আমরা আজকে আলোচনা করব যুক্তিবিদ্যা নিয়ে। আমাদের আলোচনার বিষয়বস্তু যুক্তিবিদ্যা প্রথম পত্র প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি। যুক্তিবিদ্যা শব্দটি অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এটা আসলে একদমই নতুন নয়। মানুষ সৃষ্টির শুরু সময় থেকেই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে। আমরা মানুষকে বলি সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির সেরা জীব বলা হয় একটি মাত্র কারণে, মানুষের অন্যান্য প্রাণীদের সাথে যে পার্থক্য সেটি হলো বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তির কারণেই বুদ্ধিবৃত্তির কারণেই মানুষ অন্যান্য প্রাণীদের থেকে সেরা। বুদ্ধিবৃত্তি দিয়ে দ্বারাই মানুষ হচ্ছে যৌক্তিক চিন্তা ভাবনা করে। সেই যৌক্তিক চিন্তা ভাবনা গুলো যখন থেকে সঙ্গত ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে জ্ঞান চর্চা শুরু হয়, তখন থেকেই যুক্তিবিদ্যা শুরু। এই শুরুটা মূলত হয়েছে আরো প্রায় 2500 বছর পূর্বে। 2500 বছর পূর্বে যৌক্তিক ভাবে এই চিন্তা ভাবনা গুলো একত্রিত করে সংঘবদ্ধ করে আলোচনা করাটা প্রয়াসটা শুরু হয়েছে। শুরু থেকেই বেশ কিছু ধাপ অতিক্রম করে যুক্তিবিদ্যা আজ এই পর্যায়ে পৌঁছেছে। আমরা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব এই একদম শুরু থেকে, অর্থাৎ উৎপত্তি এবং ক্রমবিকাশ থেকে শুরু করে সমকালীন ধারা পর্যন্ত কি কি ধাপগুলো অতিক্রম করে যুক্তিবিদ্যা পৌঁছেছে সেই বিষয়গুলো। আমাদের আজকের এই পাঠের যে শিক্ষণ ফলগুলো থাকবে তা হলো যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ, যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা, বিভিন্ন যুক্তিবিদের যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা, যেমন অ্যারিস্টটল, মিল, জোসেফ এবং হকি, ওনাদের ধারণাগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। যুক্তিবিদ্যার স্বরূপ ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করার চেষ্টা করব। যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ না বস্তুনিষ্ঠ বিজ্ঞান, সে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। এবং সবচেয়ে শেষে যুক্তিবিদ্যার যে পরিসর, সেই পরিসরটা আলোচনার মাধ্যমে এই অধ্যায়টি শেষ হবে। আমরা আজকের ক্লাসে যতটুকু পারবো শেষ করার চেষ্টা করব। প্রথমে আসো যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। আমরা প্রথমেই বলেছি যুক্তিবিদ্যার শুরুটা কিন্তু খুব প্রাচীন, প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রিসে এর উৎপত্তিটা শুরু হয়। আমরা পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে বর্তমানে পর্যায়ে পৌঁছেছে। আমরা যুক্তিবিদ্যার এই ধাপগুলোকে আরো ভালোভাবে আলোচনা করার জন্য একে চারটি ভাগে ভাগ করতে পারি: প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ এবং সাম্প্রতিক যুগ। প্রাচীন যুগের ধারাটা রয়েছে, সেই ধারাটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলোর মধ্যে রয়েছে প্রাচীন গ্রিসের ধারা, রয়েছে চীনা ধারা এবং রয়েছে ভারতীয় ধারা। আমরা প্রথমে গ্রিসের ধারা করতে দিয়ে শুরু করছি। প্রাচীন যুগের যে গ্রিসের যে ধারণা জ্ঞান গ্রিস ছিল, প্রাচীন যুগের জ্ঞান চর্চার একটি নগরী, প্রধান নগরী। তো আমরা প্রাচীন যুগের যে আলোচনা গুলো পাবো তার মূলত সবগুলোই দেখা যাবে যে হচ্ছে গ্রিস কেন্দ্রিক, অর্থাৎ গ্রিসের যে বিভিন্ন নগর রাষ্ট্র গুলো ছিল সেখানেই এই জ্ঞান চর্চার মূল উৎস গুলো ছিল। তো এই গ্রিসের যে জ্ঞান বিজ্ঞানের চর্চার শুরুটা হয় সেখান থেকে আমরা প্রথমে যুক্তিবিদ্যাটি পাই, সেটি হচ্ছে প্লেটো পূর্ববর্তী যুগ। প্লেটো পূর্ববর্তী যুগে যে চিন্তা ভাবনা গুলো বা ধারাটা ছিল সেটি হচ্ছে বিচ্ছিন্ন ধারা, অর্থাৎ তখন যুক্তিবিদগণ যে যুক্তিবিদ্যা নিয়ে যে আলোচনা গুলো করেছেন সেগুলো মোটেও ধারাবাহিক বা হচ্ছে পদ্ধতি বা যথেষ্ট সংগঠিত ছিল না, যার কারণে তখনকার সম্পর্কে আমরা সেভাবে জানতে পারি। তারপরেও হচ্ছে সে সময়
প্রাচীন মিশরীয় জ্যামিতিক ধারণা দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছিল। আবার হচ্ছে জেনু নামক একজন দার্শনিক, তিনিও যুক্তিবিদ্যা নিয়ে কিছুটা আলোচনা করেছেন। আর আলোচনা পরবর্তী পর্যায়ে সোফিস্টগণ তাদের আলোচনা পদ্ধতি বা দার্শনিক পদ্ধতিতেও যুক্তির প্রয়োগ দেখা যায়। সোফিস্টের মধ্যে অন্যতম প্রধান ছিলেন প্রোটাগোরাস। পরবর্তী পর্যায়ে আসে হচ্ছে প্লেটো। প্লেটো আমরা জানি প্লেটো ছিল হচ্ছে সক্রেটিসের ছাত্র, এবং প্লেটো আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চায় প্রথম দিকে প্রথম যে শুরুটা করে তার মধ্যে অন্যতম একটি শিরোনাম। প্লেটোর আলোচনার মধ্যে আমরা যুক্তিবিদ্যার বেশ কিছু বিষয় পাই, যেমন আশ্চর্যবাক্য সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক, তারপর হচ্ছে আমরা সুশৃঙ্খল ভাবে চিন্তার যে সুশৃঙ্খলতা সেই বিষয়গুলো আমরা প্লেটোর আলোচনার মধ্যে পাই। এগুলো বর্তমানে যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যাটি ছিল সেটি হচ্ছে বর্তমানে আমরা যে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব মূলত সেটি, অর্থাৎ অ্যারিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার জনক। অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় এই কারণে যে অ্যারিস্টটলের পূর্বে যে সমস্ত দার্শনিক বা যুক্তিবিদ যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন সেগুলো ততটা সংগঠিত ছিল না। অ্যারিস্টটলই সর্বপ্রথম সংগঠিত এবং বই বা গ্রন্থাকারে তার যুক্তিবিদ্যার আলোচনা বা চর্চাটি শুরু করেন। অ্যারিস্টটলের এই সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত যে গ্রন্থটি ছিল সেটির নাম হচ্ছে অর্গানন। এই অর্গানন গ্রন্থে অ্যারিস্টটল অবরোহী পদ্ধতি নিয়ে মূলত আলোচনা করেন। পরবর্তীতে স্টোয়িক, অ্যারিস্টটলের পরবর্তীতে আসে স্টোয়িক সম্প্রদায়। স্টোয়িক সম্প্রদায়ও মনে করতেন আমাদের যে চিন্তা ভাবনা বিচার বিচার বিবেচনা সেগুলোর মধ্যে যে ভ্রান্তি হয় সেটা মূলত আবেগের কারণে। এই আবেগ থেকে যদি ভ্রান্তিকে পরিহার করে আমরা যদি সত্যকে অনুসরণ করতে পারি তাহলে আমাদের বিচার বিবেচনা বা আলোচনা এগুলোর মধ্যে কোনো ভ্রান্তি ঘটবে না। পরবর্তীতে আসে মধ্যযুগ। মধ্যযুগ সম্পর্কে আমরা জানি মধ্যযুগ মোটামুটি অন্ধকারাচ্ছন্ন যুগ হিসেবে পরিচিত। এই সময় জ্ঞান বিজ্ঞানের চর্চা ততটা প্রসারিত হয়নি। জ্ঞান বিজ্ঞানের যতটুকু আলোচনা দেখা যায় এই সময় শুরুটাই হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, অর্থাৎ এই সময় মুসলিম দার্শনিক জ্ঞান বিজ্ঞান চর্চা ক্ষেত্রে অগ্রবর্তী ভূমিকা পালন করে। এই মুসলিম দার্শনিকদের মধ্যে ছিলেন আল-কিন্দি। আল-কিন্দি দর্শনে বা দর্শন এবং যুক্তিবিদ্যা দুটো ক্ষেত্রে প্রভূত কাজ করেছেন। আল-কিন্দি অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যা মূলত সেটা নিয়ে কাজ করেছেন। আল-কিন্দি অ্যারিস্টটলের গ্রন্থগুলো যুক্তিবিদ্যা সংক্রান্ত গ্রন্থগুলো অনুবাদ করেন এবং এগুলো পাশাপাশি এগুলোর মধ্যে সম্পর্ক বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেন। পরবর্তীতে আসে হচ্ছে আল-ফারাবি। আল-ফারাবিও নতুন অন্যতম মুসলিম দার্শনিক এবং তিনি চেষ্টা করেন আর গ্রহণমান নিয়ে কাজ করার চেষ্টা করেন। আল-গাজ্জালি তার কাফাত সিরাসিফা গ্রন্থ যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীতে আধুনিক যুগ। আধুনিক যুগ শুরু হয় আমরা জানি আধুনিক যুগ শুরু হয় দার্শনিক ফ্রান্সিস বেকন অন্যতম শুরুর দিকে দার্শনিক, তার মধ্যে আমরা প্রথম পাই হচ্ছে আরোপী যুক্তিবিদ্যা। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে যুক্তিবিদ্যা গুলো আমরা দেখেছি সেগুলো পুরোটাই ছিল অগ্রবী যুক্তিবিদ্যা। আরোপী যুক্তিবিদ্যা শুরু হয় আধুনিক যুগে দার্শনিক ফ্রান্সিস বেকনের হাত ধরে। পরবর্তীতে যে এস মিল বা জন স্কট মিল দর্শনের এবং যুক্তিবিদ্যায় অন্যতম ভূমিকা রাখে। মিলের এ সিম্বল সিম্বলিক লজিক এ সিস্টেম অফ লজিক গ্রন্থটি প্রভাব বিস্তার করে। পরবর্তীতে দার্শনিক হেগেলের তান্ত্রিক যুক্তিবিদ্যা বা ডায়ালেকটিক্যাল লজিক গ্রন্থটিও যুক্তিবিদ্যা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এর পরবর্তীতে আসে হচ্ছে সাম্প্রতিক যুগ বা সমকালীন যুগ, অর্থাৎ বর্তমানে যে যুগটা প্রচলিত রয়েছে এই যুগ মূলত পুরোটাই হচ্ছে গাণিতিক যুক্তিবিদ্যা বা প্রতীকী যুক্তিবিদ্যার যুগ। এই প্রতীকী যুক্তিবিদ্যা বা গাণিতিক যুক্তিবিদ্যা এটা শুরু হয় গণিতবিদ জর্জ বুলের হাত ধরে। জর্জ বুল সর্বপ্রথম যুক্তিবিদ্যায় গণিতের প্রয়োগটা শুরু করেন। পরবর্তীতে জর্জ বুলের হাত ধরে বার্ট্রান্ড রাসেল উইটগেনস্টাইন ওনারা এই ধারাটা এগিয়ে নিয়ে যেতে কাজ করেছেন। বর্তমানে সমকালীন যুগে যে ভিটা রয়েছে ধারাটা রয়েছে সেটা মূলত হচ্ছে বিশ্লেষণী ধারাটা প্রচলিত
এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে প্রথম দিকে অর্থাৎ হচ্ছে আধুনিক যুগের আগ পর্যন্ত ছিল যুক্তিবিদ্যার অবরোহী যুক্তিবিদ্যার যুগ, পরবর্তীতে আসে হচ্ছে আরোহী যুক্তিবিদ্যার যুগ। তো এটা এমন না যে প্রথমে হচ্ছে এবং আরোহী যুক্তিবিদ্যার পরবর্তীতে সাম্প্রতিক যুগে আসে হচ্ছে গাণিতিক যুক্তিবিদ্যা, কিন্তু তার মানে এই না যে বর্তমানে গাণিতিক যুক্তিবিদ্যাতেই রয়েছে, বাকিগুলো হচ্ছে অচল হয়ে গেছে। আমরা গাণিতিক যুক্তিবিদ্যার পাশাপাশি দেখবো যে আরোহী যুক্তিবিদ্যা এবং অবরোহী যুক্তিবিদ্যা সবগুলোই হচ্ছে একই সাথে চলমান বা প্রচলিত রয়েছে। পরবর্তীতে আমরা আসি যুক্তিবিদ্যার ধারণা সম্পর্কে। যুক্তি আমরা এখানে যে আলোচনা গুলো করবো যে যুক্তিবিদ্যাটা বলতে কি বোঝায় এবং যুক্তিবিদ্যা আমাদের যে পাঠ্যসূচি আছে সেখানে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যুক্তিবিদ্যার ধারণা, যুক্তিবিদ্যা শব্দটি এসেছে ইংরেজি লজিক শব্দটির প্রতিশব্দ হিসেবে, অর্থাৎ ইংরেজি লজিক শব্দটিকে বাংলাতে বলা হয় হচ্ছে যুক্তিবিদ্যা। এই লজিক শব্দটি আবার এসেছে গ্রিক লজিকি থেকে, লজিকি যেটি উৎস হচ্ছে গ্রিক লজস শব্দ। এই লজস শব্দটি হচ্ছে লজিক শব্দটির মূল। এই লজস শব্দের বাংলা অর্থ করতে যে তিনটি অর্থ দাঁড়ায় তা হচ্ছে ভাষা, চিন্তা বা জ্ঞান। এই ভাষা, চিন্তা বা জ্ঞান এই জিনিসগুলোই হচ্ছে যুক্তিবিদ্যার মূল বিষয়। অর্থাৎ যুক্তিবিদ্যা বলতে আমরা যে জিনিসটা বুঝবো সেটি হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। অর্থাৎ আমাদের যে চিন্তাগুলো ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় সেগুলো নিয়েই মূলত যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা হচ্ছে, যুক্তিবিদ্যাকে আরেকটা বলা হয় যে যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তির বিজ্ঞান। অর্থাৎ এখানে যে যুক্তিগুলো প্রয়োগ করা হয় বা যুক্তিগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলোর একত্রিত সমষ্টি, যার কারণে একে যুক্তির বিজ্ঞান বা যুক্তিবিদ্যা নামেও পরিচিত। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনুমান। অনুমানটি যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়, কারণ আমরা যে চিন্তার কথা বলছি সেই চিন্তার মধ্যে মূলত আমরা যদি ব্যাপক অর্থে গ্রহণ করি, চিন্তার মধ্যে রয়েছে আমাদের আবেগ, অনুভূতি, কল্পনা, স্মৃতি, ভবিষ্যৎ পরিকল্পনা সবই। তো এই জিনিসগুলো কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় না। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় সুনির্দিষ্ট সেটি হচ্ছে অনুমান। অর্থাৎ আমাদের চিন্তার মধ্যে যে অনুমান অংশটি রয়েছে যুক্তিবিদ্যা শুধুমাত্র সেই অংশটি নিয়েই কাজ করবে। এই জন্যই যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। এখন আমরা আসি যে অনুমান, এই অনুমানটি কি? অনুমান হলো ভাষায় প্রকাশিত যুক্তি। অর্থাৎ আমরা যে এগুলো করবো দুটি বিষয় বা দুটি বস্তুর মধ্যে সম্পর্কটি স্থাপন করবো সেটিকে যখন আমরা ভাষার মাধ্যমে রূপ দিব তখন সেটি হয়ে যাবে যুক্তি। যুক্তি বা অনুমানের উদাহরণ নিম্নরূপ। সকল মানুষ মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, অতএব সকল শিক্ষক হন মরণশীল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কতগুলো জানা তথ্য রয়েছে, সকল মানুষ মরণশীল, সকল শিক্ষক হন মানুষ। এই জানা তথ্য গুলো থেকে আমরা যাচ্ছি একটি অজানা বিষয়ে, সেটি হচ্ছে সকল শিক্ষক হন মরণশীল। অর্থাৎ এখানে আমরা কি করছি, এক ধরনের আমাদের জানা সত্যের উপর ভিত্তি করে একটি অজানা সত্যের উপর আমরা কি করছি সিদ্ধান্ত গ্রহণ করছি। এই কারণে যুক্তিবিদ্যাকে আমাদের দুইটা বিষয় পাচ্ছি আমরা এখানে, একটা হচ্ছে আমাদের জানা তথ্য আর একটা হচ্ছে অজানা তথ্য। এই আমাদের এই জানা তথ্য গুলো যেগুলো যুক্তিতে আমরা ব্যবহার করবো সেগুলোকে বলা, সেগুলো যে বাক্যের দ্বারা প্রকাশিত হবে সেগুলোকে বলা হবে আশ্রয় বাক্য। অন্যদিকে এই জানা তথ্যের উপর ভিত্তি করে আমরা যখন অজানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো তখন সেটিকে বলা হবে সিদ্ধান্ত। আমরা এখানে লক্ষণীয়, আমরা যে যুক্তি বা অনুমান দেওয়ার চেষ্টা করছি সেই যুক্তি বা অনুমান গুলো হচ্ছে মূলত বাক্য, অর্থাৎ বাক্যের মাধ্যমে এই যুক্তি বা অনুমান গুলো প্রকাশিত হয়ে থাকে। আমাদের এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে এই অনুমান গুলো গঠিত হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বিবরণিক বাক্য। অর্থাৎ যে বাক্য গুলো কোনো তথ্য প্রকাশ করে কেবলমাত্র সেই ধরনের বাক্য দ্বারাই গঠিত হচ্ছে। আর বিবৃতিমূলক বাক্য যে আমরা এখন কিভাবে চিনব যে বিবৃতিমূলক বাক্য কোনগুলো, বিবৃতিমূলক বাক্যের প্রধান যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি হলো সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা। অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে আমরা যে তথ্যটি প্রকাশ করে থাকি সেই তথ্যটি সত্য বা মিথ্যা হতে পারে। সত্য হবে যদি সেটি আমাদের বাস্তবের সাথে মিল থাকে অথবা হচ্ছে আকারগত ভাবে কখনো সত্য হতে পারে। অন্যদিকে যখন মিথ্যা হবে, যখন আমাদের আকারগত ভাবে
হবে সত্য হবে না অথবা আমাদের বাস্তবের সাথে মিল থাকবে না, তখন সেগুলো মিথ্যাও হতে পারবে। আর অন্যদিকে যে সমস্ত বাক্যগুলো আবেগ, অনুভূতি, স্মৃতি, কল্পনা কিংবা আদেশ এর প্রশ্ন এগুলো করে থাকে, সেগুলো দ্বারা কখনোই যুক্তি বা অনুমান গঠিত হবে না। তো আমরা কি পাচ্ছি? অনুমানকে পাচ্ছি, অনুমান কি? ভাষায় প্রকাশিত যুক্তি। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত চিন্তাগুলো আমাদের চিন্তাটা আমাদের ভাষায় প্রকাশ না করবো ততক্ষণ পর্যন্ত সেটি থাকবে অবধারণ রূপে, যাকে আমরা বলবো হচ্ছে অনুমান। এবং এই অনুমানটি যখন আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করবো তখনই আমরা পাবো হচ্ছে যুক্তি, যে যুক্তিটি হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। এবার আমরা আসি যুক্তিবিদ্যা সম্পর্কে দার্শনিক অ্যারিস্টটলের ধারণা। দার্শনিক অ্যারিস্টটল, আমরা আগেই বলেছি দার্শনিক অ্যারিস্টটল হলেন যুক্তিবিদ্যার জনক। অর্থাৎ তিনি সর্বপ্রথম সুসংঘবদ্ধ ভাবে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা শুরু করেছেন। দার্শনিক অ্যারিস্টটল একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল লাইসিয়াম। লাইসিয়ামে তিনি তার ছাত্রদের প্রত্যক্ষ ভাবে যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা প্রদান করতেন, যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা প্রদান করতেন এবং পরবর্তীতে তার ছাত্ররাই তার যুক্তিবিদ্যা সম্পর্কিত যে ধারণাগুলো সেগুলো সংঘবদ্ধ ভাবে সংকলিত ভাবে প্রকাশ করেন, যেটা হচ্ছে অর্গানন নামে পরিচিত। অর্গানন হচ্ছে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা সম্পর্কীয় ধারণার মূল ভাণ্ডার। অ্যারিস্টটল যে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন সেটা মূলত আকারগত যুক্তিবিদ্যা। তিনি বলেন যে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিদ্যা। অর্থাৎ আমরা বা যে চিন্তাগুলো করছি বা চিন্তা বলতে এখানে অনুমানই বোঝানো করবো, আমরা চিন্তাগুলো করছি সেগুলোর বিদ্যায় হচ্ছে যুক্তিবিদ্যা। অ্যারিস্টটলের মতে যুক্তিবিদ্যা হচ্ছে আমাদের জানা সত্য থেকে অজানা সত্যে জ্ঞান দিয়ে থাকে। অর্থাৎ আমরা যুক্তিবিদ্যার মাধ্যমে যে জ্ঞানটি পেয়ে থাকি সেগুলো হচ্ছে আমাদের যে কিছু জানা তথ্য থাকবে সেই জানা তথ্যের উপর ভিত্তি করে আমরা অজানা সত্যের দিকে ধাবিত হবো। এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন আমরা জানা সত্য থেকে অজানা উপর ভিত্তি করে আমরা অজানা সত্যের দিকে যাব, তখন আমরা যে জ্ঞানটি পাবো সেটি কিন্তু পরোক্ষ জ্ঞান। অর্থাৎ আমরা কিছু তথ্যের উপর ভিত্তি করে নতুন আরেকটি তথ্য দিয়ে তথ্যে পৌঁছচ্ছি, এটি হচ্ছে পরোক্ষ জ্ঞান। আর অ্যারিস্টটল যুক্তিবিদ্যা, অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যাটি সেটি মূলত অবরোহী যুক্তিবিদ্যা। এই অবরোহী যুক্তিবিদ্যাকে আমরা অবরোহী যুক্তিবিদ্যাকে সাবেকী যুক্তিবিদ্যাও বলা হয়। তো আমরা আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে যে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব সেগুলো মূলত অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা। অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার যে মূল বিষয় সেটি হচ্ছে এখানে অবরোহী। অবরোহী অবরোহীর যে বিষয়টা সেটা হচ্ছে অবরোহী যুক্তিবিদ্যা আমাদের ভাষার মাধ্যমে প্রকাশ করবে। অর্থাৎ আমরা যখন ভাষার মাধ্যমে প্রকাশ করব তখন সেগুলো সাবেকী বা অবরোহী আরোহী যুক্তিবিদ্যা। অন্যদিকে গণিতের মাধ্যমে বা হচ্ছে আমরা চিহ্নের মাধ্যমে যে প্রতীকের মাধ্যমে যে যুক্তিবিদ্যাকে আলোচনা করবো সেগুলো হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। আমরা অ্যারিস্টটলের ধারণা যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করি। অ্যারিস্টটল যুক্তিবিদ্যার মূলত সব দিকগুলো নিয়ে আলোচনা করেছেন, যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, সমস্ত কিছু নিয়ে অ্যারিস্টটল আলোচনা করেছেন। এইভাবে অ্যারিস্টটলের যে অনুমান সংক্রান্ত যে আলোচনা করেছেন তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে সমন্বয়। যেটা সেটা হচ্ছে সমন্বয় হচ্ছে অনুমানের একটি বিশেষ সমন্বয়কে বলা হয় সেটি বিশুদ্ধ অনুমান। সমন্বয় নিয়ে আমাদের পরবর্তীতে একটি সম্পূর্ণ চ্যাপ্টারই রয়েছে, তারপরেও আমরা এখানে একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করি। সমন্বয় হচ্ছে এমন এক ধরনের যুক্তি যেখানে দুটি পদের মধ্যে সম্পর্ক, দুটি পদের মধ্যে সম্পর্ক হয় এবং এই দুটি পদের মধ্যে সম্পর্কের উপর ভিত্তি করে আমরা একটি নতুন সিদ্ধান্তে পৌঁছাই। এখানে সমন্বয়ের খেয়াল রাখতে হবে যে কেবলমাত্র তিনটি যুক্তি বাক্য থাকে এবং এই যুক্তি বাক্য গুলো দ্বারাই সমন্বয় গঠিত হয়। এই যুক্তি বাক্য গুলোর মধ্যে দুটি থাকবে আশ্রয় বাক্য এবং দুটি থাকবে সিদ্ধান্ত। এই দুটি আশ্রয় বাক্য গুলোর মধ্যে আবার থাকবে হচ্ছে তিনটি মাত্র পদ এবং প্রত্যেকে এই তিনটি পদ প্রত্যেকে আবার দুবার করে ব্যবহৃত হবে। এর মধ্যে থাকবে হচ্ছে প্রধান পদ, অপ্রধান পদ, মধ্য পদ। এই সমস্ত বিষয়গুলো নিয়েই হচ্ছে সমন্বয় গঠিত হবে, যা আমরা পরবর্তী অধ্যায়গুলোতে বিস্তারিত আলোচনা করব। অ্যারিস্টটল সমন্বয় ছাড়াও আরো অনেকগুলি
আসলে আরো কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করেন। এই নিয়মগুলোর মধ্যে রয়েছে অভেদতার নিয়ম, নির্মাণ নিয়ম, তারপর হচ্ছে পর্যাপ্ত হেতু নিয়ম। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও তিনি আলোচনা করেছেন। আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্তি টানতে চাচ্ছি। আজকের ক্লাসটা আমরা দেখতে চাচ্ছি যে আজকে আমরা কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের এই অধ্যায়ের পরবর্তী অংশগুলো আমরা পরবর্তী ক্লাসের মাধ্যমে নেব। আজকে আমাদের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো দেখেছি সেগুলো আমরা আরেকবার একটু রিকল করি। আমরা দেখেছি যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ, অর্থাৎ যুক্তিবিদ্যার কিভাবে উৎপত্তিটা হলো, যুক্তিবিদ্যার উৎপত্তিটা কিভাবে হলো। যুক্তিবিদ্যার উৎপত্তিটা হলো হচ্ছে আমরা দেখেছি, আমরা আগে আলোচনা করেছি যে প্রায় 2500 বছর পূর্বে গ্রিসে দার্শনিকের মাধ্যমে যুক্তিবিদ্যাটি উৎপত্তি শুরু হয়। পরবর্তীতে এর ক্রমবিকাশ বা হচ্ছে বিভিন্ন ধারা অতিক্রম করে যুক্তিবিদ্যা বর্তমানে পর্যায়ে পৌঁছেছে। এরপরে আমরা যুক্তিবিদ্যার উৎপত্তিগত যে সংজ্ঞাটি দেখেছি, উৎপত্তিগত যে সংজ্ঞা সেটি হচ্ছে যুক্তিবিদ্যা যেহেতু আমরা বলেছি এটির উৎপত্তি হয়েছে গ্রিক লজস থেকে এসেছে লজিক, লজিক থেকে এসেছে যুক্তিবিদ্যা। লজস শব্দটি অর্থ দাঁড়ায় হচ্ছে ভাষায় ভাষা, চিন্তা বা জ্ঞান। যেখান থেকে আমরা যুক্তিবিদ্যার উৎপত্তিগত একটি সংজ্ঞা দাঁড় করাতে পারি সেটি হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, অর্থাৎ উৎপত্তি বা উৎপত্তিগত থেকে যুক্তিবিদ্যার সংজ্ঞাটি হবে ভাষায় প্রকাশিত চিন্তা বিজ্ঞান। যুক্তিবিদ্যা সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যুক্তিবিদ্যা সম্পর্কে আমরা যে ধারণাটি দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে যুক্তিবিদ্যার মধ্যে মূল আলোচ্য বিষয়গুলো কি। যুক্তিবিদ্যা মূল যে বিষয়টি নিয়ে আলোচনা করে সেটি হচ্ছে অনুমান। এই অনুমান হচ্ছে চিন্তার একটি একটি অংশ, অর্থাৎ আমাদের চিন্তার মধ্যে যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলো বাদ দিয়ে কেবলমাত্র অনুমান অংশটিকে নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করবে। কাজেই আমরা পরবর্তীতে যখনই চিন্তা কথাটি ব্যবহার করবো যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা ধরে নিব যে আমরা অনুমানকে ইন্ডিকেট করছি বা অনুমানকে আমরা নির্দেশ করছি। এরপরে আসে হচ্ছে যুক্তির ধারণা, অর্থাৎ আমরা আমরা দেখেছি যে যুক্তিটা কিরূপ হয়। যুক্তিগুলো সাধারণত গঠিত হয় কতগুলো বাক্য দ্বারা। এই বাক্যগুলো কিরকম হয়, বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে সমস্ত বাক্য সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রয়েছে সেই সমস্ত বাক্যগুলো দ্বারা গঠিত হয় যুক্তি বা অনুমান। এই বিবৃতিমূলক বাক্যগুলো ছাড়া অন্য কোনো বাক্য যেমন প্রশ্নবোধক, আদেশ নির্দেশ সূচক কোনো বাক্য দ্বারা যুক্তি গঠিত হবে না। যুক্তির ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যুক্তি সবসময় অজানা বিষয় থেকে জানা বিষয় থেকে অজানা বিষয়ের ভ্রমণের একটা প্রক্রিয়া। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, আমাদের যে বাক্যগুলো আমরা ব্যবহার করবো সেখানে কতগুলো বাক্য আছে যেগুলো ব্যবহৃত হবে জানা তথ্যগুলোকে ধারণ করবে এই হিসেবে, যেগুলোকে আমরা নাম দিব হচ্ছে আশ্রয় বাক্য। অর্থাৎ আশ্রয় বাক্য গুলো কি করবে, আমাদের জানার তথ্যগুলোকে ধারণ করবে। অন্যদিকে সিদ্ধান্ত কি করবে, এই আশ্রয় বাক্য গুলো বা জানা তথ্যের উপর ভিত্তি করে একটি অজানা তথ্যে আমাদেরকে উপনীত করবে যেটাকে আসবে আমাদের সিদ্ধান্ত হিসেবে। খেয়াল রাখতে হবে যুক্তির ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হবে কেবলমাত্র একটি এবং জানা তথ্য আমরা যে কোনো সংখ্যার বাক্য দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ আশ্রয় বাক্যের সংখ্যা একের অধিক, এক থেকে শুরু করে অধিক যত খুশি হতে পারবে, কিন্তু সিদ্ধান্ত হবে কেবলমাত্র একটি। তারপর সর্বশেষ আমরা আলোচনা করেছি অ্যারিস্টটলের ধারণা, অর্থাৎ যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটল যে ধারণা পোষণ করতেন আমরা দেখেছি অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যা সেটি মূলত অবরোহী যুক্তিবিদ্যা। অ্যারিস্টটল বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে মূলত চিন্তার বিদ্যা। অ্যারিস্টটল অবরোহী যুক্তিবিদ্যার প্রায় সবকিছু নিয়ে আলোচনা করেছেন। তিনি একটি গ্রন্থ সংকলিত করেছেন সেটি হচ্ছে অর্দান। আর অ্যারিস্টটল সহানুমানের যুক্তিবিদ্যা ছাড়াও অনুমান সাধারণ অনুমান ছাড়াও সহানুমানের প্রণেতা, এছাড়াও তিনি কতগুলো যুক্তিবিদ্যা আলোচনার জন্য বা যৌক্তিক আলোচনার জন্য কতগুলো নিয়ম নিয়ম আলোচনা করেছেন। তো আজকে ক্লাস আমি এখানেই শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ক্লাস মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। আর অনেকেই যে একটি বিষয়ে প্রশ্ন করে থাকো, অনেকে আমাকে ফোন দিয়েছে অলরেডি যে ম্যাডাম যুক্তিবিদ্যার জন্য কোন বইটি কিনবো। যুক্তিবিদ্যার জন্য যে বইটি কিনতে হবে সেটি হচ্ছে এনসিটিবি অনুমোদিত যে কোনো বই তোমরা সংগ্রহ করতে পারো।
কাছে সহজ পাঠ্য মনে হবে বা ভাষাটা তোমাদের কাছে সহজ মনে হবে সেটি তোমরা কিনতে পারো। স্থানীয় লাইব্রেরিতে সব প্রায় সব রাইটারেরই বই আছে, তোমরা বইগুলো একটু দেখবে, একটু দেখে দেখে যে হচ্ছে কোন রাইটারের বইটা তোমাদের কাছে সহজ পাঠ্য মনে হচ্ছে, একটু পড়লে 2-3 লাইন পড়লে বা 2-1টা চ্যাপ্টার দেখলেই তোমরা বুঝতে পারবে। তো তারপর যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেটাই তোমরা কিনতে পারো, কোনো সমস্যা নেই। আর যুক্তিবিদ্যার যখন বই কিনবে তখন আমরা আমাদের সিলেবাসটা দেখেছি, যুক্তিবিদ্যার হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি কিন্তু সাময়িক পরীক্ষায় কিন্তু দ্বিতীয় পত্র থেকেই অধ্যায় রয়েছে। প্রথম পত্রের 5টি অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 2টি অধ্যায়। কাজে যখন যুক্তিবিদ্যার বই ক্রয় করবে তখন একই সাথে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি বই সংগ্রহ করার পরামর্শ দেওয়া হলো। আর আর এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমাদের কাছে আমার ফোন নাম্বার আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাইকে সবাই আশা করি সুস্থ থাকবে এবং সুস্বাস্থ্যের জন্য যে সমস্ত নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো মেনে চলবে। আশা করি পরবর্তী ক্লাস গুলো মনোযোগ সহকারে দেখবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।